গুড মর্নিং স্টুডেন্ট, আজ আমি কেজি টু এর লিখন আছি। আজ তোমাদের হবে পৃষ্ঠা ছয়ের হস্য দিয়ে কিছু শব্দার্থ এবং শূন্যস্থান। প্রথমে আমি শব্দার্থগুলো লিখছি, তোমরা একটু ভালো করে দেখবে। হস্য বর্গী জয়াকার, লয়াকার, উজালা। উজালা মানে আমরা কি জানি, উজালা মানে হচ্ছে সূর্যের কিরণ। এরপরে তোমাদের আছে হস্যু উপহার। উপহার মানে আমরা কি জানি, উপহার মানে হচ্ছে উপহার। এরপরে আছে হস্যু দ অন্তস্থ উদয়। উদয় মানে কি, না উদয় মানে হচ্ছে উদয়। হস্যু লয় লয়ে হস্যু। উল্লু, উল্লু মানে কি জানি আমরা, উল্লু মানে হচ্ছে পেঁচা। এরপরে দেখো শূন্যস্থান গুলো করাছি, প্রথমে লিখলাম পশু শূন্যস্থান লয়া। তাহলে শূন্যস্থানে কি হবে, না শূন্যস্থান হবে বর্গী জয়ে উজালা। এরপরে দেখো হস্যু শূন্যস্থান হয়াকার র। তাহলে শূন্যস্থানে কি হবে, না শূন্যস্থানে হবে প উপহার। হস্যু শূন্যস্থান অন্তস্থ, তাহলে শূন্যস্থানে কি হবে, শূন্যস্থানে হবে দ। হস্যু দ অন্তস্থ উদয়। হস্যু শূন্যস্থান, তাহলে শূন্যস্থানে কি বসবে, না শূন্যস্থানে বসবে লয়ে, লয়ে হস্যু উল্লু। তাহলে আজ তোমাদের এই পর্যন্ত পড়ালাম, এগুলো তোমরা বাড়িতে ভালো করে লিখবে এবং করবে। যদি কোনো অসুবিধা হয় কমেন্ট করবে, অথবা স্কুলে দেওয়া নম্বরে ফোন করে জানাবে।